আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, চতুর্থ অধ্যায় থেকে কোরআন মজিদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আজ আমাদের আলোচনার বিষয় তাশদ্দিদ। তোমরা তাশদ্দিদ সম্পর্কে বলতে পারবে এবং এর ব্যবহার সম্পর্কে তোমরা বলতে পারবে। পাশাপাশি দুইবার একই হরফ উচ্চারণ করাকে মূলত তাশদ্দিদ বলে। তাশদ্দিদের চিহ্ন ইংরেজি ডব্লিউ, ইংরেজি অক্ষর ডব্লিউ এর মত। তাশদ্দিদের চিহ্ন ইংরেজি অক্ষর ডব্লিউ এর মত। একই হরফ দুইবারের কথা বলছি, আলিফ নুন জবর, আন নুন জবর না আন না, এই দুটাকে এই তাশদ্দিদ চিহ্ন দিয়ে আমরা জবর চিহ্ন দিয়ে দিলেই হয়ে যাবে আন্না। রব বা এখানে দেখো রবা দুইবার দিয়ে দিছে, রব আলিফ নুন জবর, আন নুন জবর না আন্না, হাক ক কপ জবর, হাক ক জবর ক, হাক ক মিম সিন জবর, মাস সা জবর, সা মাস সা, সা মিম জবর, সাম মিম জবর, সা মিম পেশ, সুম মিম জবর, মা সুম মা, র বা পেশ, রূপ বা জবর বা রূপ বা। শিক্ষার্থীরা আশা করি পাঁচটা অক্ষর সুন্দরভাবে বুঝতে পেরেছো। নিচে দেখো র বা জবর, রব বা জবর বা রব বা, আলিফ বা জবর, আব বা জবর বা আব্বা, আলিফ নুন জবর, আন নুন জবর না আন না, হা ক জবর, হাক কব জবর, ক হাক ক, সা মিম জবর, সাম মিম জবর, মা সাম মা, অথবা সা মিম পে, সুম মিম জবর, মা সুম মা। এই যুক্ত হরফগুলোই এখানে রব্বা, আব্বা, আন্না, হাক ক, সুম মা। আশা করি শিক্ষার্থীরা তাশদ্দিদ কি এবং তাশদ্দিদের অক্ষরটা কিরকম এবং এর ব্যবহারগুলো আশা করি সহজেই বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ খুবই ছোট। তাশদ্দিদ বলতে কি বোঝো? একই হরফ দুইবার উচ্চারণ করে পড়ার নাম মূলত তাশদ্দিদ, আকৃতিতে ইংরেজি অক্ষর ডব্লিউ এর মতো। পাঁচটি হরফে ওখানে ব্যবহার তোমাদেরকে দেখিয়েছি। আশা করি সকলেই বাড়ির কাজগুলো খাতায় লিখে ছবি তুলে আবার ইনবক্সে দেবে, অবশ্যই নাম শ্রেণী উল্লেখ করে। শিক্ষার্থীরা, দুনিয়ার জীবন অতি সংকীর্ণ। এই সংকীর্ণ সময়েই আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো পালন করতে হবে। বড়দের সম্মান, ছোটদের স্নেহ, সত্য কথা বলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে পুরোপুরি। কারণ যদি কোনো ব্যক্তি একবার মিথ্যা কথা বলে তাহলে তার থেকে রহমতের ফেরেশতা হাজার মাইল দূরে চলে যায়, যার জন্য আমরা মিথ্যা কথা পরিহার করব। আজ এখানেই, আল্লাহ হাফেজ।